যাওয়ার পথেই সামনে কাঞ্চনজঙ্ঘার এই দৃশ্য। জঙ্গু কি দাঁড়ায়, এই জঙ্গু টুং থেকে নিয়ে নিলাম গরম গরম মোমো, বাঁশের কাপের লিকার চা। কি আয়ে শিষ্ণু শিষ্ণু, একেবারে কোন কোণে জমে যাচ্ছে এখন। মানে নতুন করে যারা নর্থ সিকিম যাচ্ছেন এই রুটেই তাদের যেতে হবে, এখানে চেকপোস্টে চেক করা হয়। ফাইনালি পৌঁছে গেলাম লাচুং। শুভ সকাল গ্যাংটক থেকে বসে গেছি ব্রেকফাস্ট করতে। একেবারে গরম গরম ফুলকলুচি দেওয়া হয়েছে, তার সঙ্গে পোলাও আছে এবং তরকারি। এটা কিন্তু আমাদের এই প্যাকেজের মধ্যেই রয়েছে। আজকে আমরা আমাদের এই হোটেল থেকে সকাল সকাল বেরিয়ে পড়ছি নর্থ সিকিমের উদ্দেশ্যে। আসলে নর্থ সিকিম মানুষ অনেকদিন যেতে পারেন না, বিপর্যয়ের পরে তার কি অবস্থা সমস্ত ডিটেলস থাকবে আজকের এই ভিডিওয়। মেলের দিকে যাচ্ছি আবার সকাল সকাল হেঁটে। নর্থ সিকিম বাঙালি যাবে না তাই কি হয়, আর সেই খোঁজ খবর দিতে আর আমি নিজে ঘুরে আসতে এখন নর্থ সিকিমের দিকে। এই আমাদের গাড়ি চলে এসছে, ইনোভা গাড়ি, এটাই করেই আমরা নর্থ সিকিম যাব। রওনা হওয়ার প্রথমেই বলি, নর্থ সিকিম বর্তমানে 2-3 দিনের জন্য বুকিং করতেই হবে, এটা সরকারি রুল। অথচ তার মধ্যে গুরুদং মান নেই, আর এই ট্যুর কোনো ট্যুর অপারেটর ধরে করাই ভালো। আমরা যাচ্ছি ট্যুর কিংডমের সঙ্গে। গ্যাংটক যদি আপনি লোকাল ঘোরেন তাহলে কিন্তু এটা দেখানো হয়। খানিকটা আসার পরই আমরা দাঁড়িয়ে গেছি, তার কারণ হচ্ছে এখান থেকে পারমিট প্রিন্ট করতে গিয়েছে। নর্থ সিকিম যেতে গেলে অবশ্যই পারমিট লাগে, ভোটার কার্ড অবশ্যই অরিজিনাল আনবেন এবং ফটো আনবেন। পারমিট বের করতে আপনার কোনো ঝামেলা থাকবে না, যদি আপনি এই প্যাকেজের মধ্যে থাকেন ওনারা নিজেরাই এগুলো করে নেন। চোখের সামনে কাঞ্চনজঙ্ঘা একেবারে জল জল করে উঠছে, দেখুন পুরো রেঞ্জ দেখুন। আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যে এইখান থেকে সব থেকে ভালো দেখা যায়। ওই দিকে রয়েছে তাসি ভিউ পয়েন্ট, তাসি ভিউ পয়েন্ট থেকে তো দেখতে পারবেনই। আর আমরা এখন যাচ্ছি নর্থ সিকিম, যাওয়ার পথেই সামনে এই কাঞ্চনজঙ্ঘা দৃশ্য। পারমিট নিয়ে আরো দুটো একটা কথা বলা দরকার, পারমিট এখন পুরোপুরি অনলাইনে হচ্ছে, তাও আবার ট্যুর এজেন্সি দ্বারা করা হচ্ছে, তাই কোনো এজেন্সি ধরে আসাই বেটার হবে। পারমিটের জন্য ফটো এবং ভোটার কার্ড অবশ্যই লাগবে, যার ভালো ছবি আপনার মোবাইলে থাকলেই অনলাইন পারমিট হয়ে যাবে। আমরা এখন যাচ্ছি এই নর্থ সিকিম যাওয়ার পথে 7-star ওয়াটারফলস দেখতে। প্রত্যেকটা গাড়ি এখানে এসে দাঁড়ায়। ওয়াও, খুব সুন্দর দৃশ্য উপর থেকে। এটাই হচ্ছে 7-star ওয়াটারফলস, কিন্তু একটাই তো ফলস দেখতে পাচ্ছি আমি। 7-star বলা হচ্ছে কারণ 7টা স্টেপ রয়েছে পরপর, এই জন্য এর নাম হয়েছে 7-star। আর এখানে দাঁড়িয়ে এই গরম গরম চায়ে চুমুক দিয়ে নিই। আসলে আমরা মঙ্গন যাচ্ছি না, আগে মঙ্গন হয়ে যেত। মঙ্গন যাওয়ার আগেই জঙ্গুর দিকের গাড়িটা টার্ন নেবে, জঙ্গু কিন্তু পুরোপুরি যাবে না, তার আগেই আঁকাবাঁকা রোডে, নতুন তৈরি হওয়া রোড দিয়েই আমরা পৌঁছাবো লাচুংয়ে। পানিওয়ালা রাস্তা তো দো হে, হ্যাঁ ঠিক হে, লেকিন এক ওয়ালা রাস্তা হে জো শর্টকাট পড়তা হে, লেকিন ও থোড়া খারাপ হে। গ্যাংটক থেকে লাচুংয়ের দূরত্ব 120 কিলোমিটার, যেতে সময় লাগত 4-5 ঘন্টা। কিন্তু গত অক্টোবর 2023-এর বিপর্যয়ের পর পুরনো রাস্তায় গাড়ি আর চলছে না, সেখানে কাজ চলছে, আশা করা যায় 3-6 মাসের মধ্যে কমপ্লিট হবে। এখন যে রাস্তা দিয়ে যাচ্ছে তার দূরত্ব যেমন বেশি সময়ও বেশি লাগছে। যেতে যেতে আবার দাঁড়িয়ে গেলাম, প্রচণ্ড হাওয়া এখানে। তো এখানে একটা ভিউ পয়েন্ট আছে, ওই নিচ দিয়ে তিস্তা নদী গিয়েছে, ওই নিচ দিয়া এক ঝকঝকে ওয়েদারে আমরা এখন নর্থ সিকিম যাচ্ছি। আর যাওয়ার পথে এরকম মাঝে মধ্যে দাঁড়াতে পারলে বেশ ভালোই লাগে, ক্লান্তি কাটে। গাড়ি আমাদের আবার চলতে শুরু করলো আঁকাবাঁকা পাহাড়ি পথে
দেখা মেলে স্থানীয় মানুষদের সঙ্গে। নির্মল সাজানো গ্রাম ছাড়িয়ে এগিয়ে যাওয়া লক্ষ্যের দিকে। আমরা এই উপরের রাস্তা দিয়ে নেমে এলাম, আর এই সোজা রাস্তা একদম সিংতাম থেকে ডাইরেক্ট আসে, আর এই জায়গার নাম হচ্ছে তিংচিম জিরো। আবার দাঁড়ালাম, আমাদের ড্রাইভার বাবু এই যে কিনছে কি সবজি, কে আয়ে শিষ্ণু 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 বহুত আচ্ছা হোক ডাল হোক ডাল ইসকো ডাল হোগা এ বহুত মজা আয়েগা ও ভেন্ডি কি তরহ হতা হ্যায় না আপা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ইয়ে ক্যা হ্যায় ইয়ে এক ফুকর রাত ও করেলি করেলি। আগেই বলেছিলাম যে আমরা মঙ্গনে যাচ্ছি না, তো মঙ্গন যাওয়ার আগে এই রকম জায়গা থেকে দুটো রাস্তা দুদিকে গিয়েছে। এই দেখুন, এই জায়গা থেকে ডান দিকে যে রাস্তাটা গিয়েছে এটা হচ্ছে পুরনো রাস্তা, অর্থাৎ আগে এই দিক দিয়ে যাওয়া হতো, আর আমরা এখন বাঁ দিকে চলে যাব। এইটা এইটা হচ্ছে জঙ্গুর দিকে চলে যাচ্ছে, এই রাস্তা ঘুরে যেতে হবে, আর পুরনো রাস্তা এই যে এইটা। তো এটাই হচ্ছে নিউ আপডেট নর্থ সিকিম যাওয়ার জন্য। ও জঙ্গু যাওয়ার রাস্তাটা কিন্তু অপরূপ, একেবারে তিস্তার পাশ দিয়ে সেই ভয়ানক তিস্তা। এই জায়গার নাম হচ্ছে সংকলং, ওই রাস্তায় পার হতে হবে, নতুন রুট। বাপরে মানে এই পারটাই আসলে জঙ্গু, আর আমরা এই দিক থেকে এলাম এবং এইখানে পারমিট চেক করাবে এবং নতুন করে এখান থেকে এন্ট্রি করতে হবে। এই যে এখান থেকে আমাদের ড্রাইভার বাবু গেলেন ওখানে, এই ব্রিজ পার হয়ে ওপারে যাব। ওরে বাপরে তিস্তার রূপ দেখুন, এখানে প্রচন্ড গতিতে তিস্তা বয়ে চলেছে। এই পুল পার হয়ে আমাদের ওপারে যেতে হবে, ওই গাড়িগুলো যাচ্ছে ওখানে। তো জঙ্গুর এই দিকটা বেশ ভালো লাগছে আমার, সঙ্গে থাকুন এখনো অনেক কিছু বাকি। কমলা লেবু বাগান দেখুন কত কি রোড, দেখুন ভাঙড়ি ভাঙড়ি রোড। উত্তর সিকিম যাওয়ার এই রাস্তা কিন্তু এখন অনওয়ে, অর্থাৎ শুধু যেতেই পারবেন, ফিরতে হবে কিন্তু সেই পুরনো রাস্তায়, তাও এখন অনওয়ে, অর্থাৎ শুধু ফেরাই যাবে, তাই ফেরার জন্য সময় অনেক কম লাগছে এখন। আরেকটি কথা, রাস্তায় খাওয়া খরচও ট্যুর কিংডমই দিয়েছিল। আবার এক জায়গায় এসে দাঁড়িয়ে গেলাম আমরা, এই রাস্তার সৌন্দর্যই মুগ্ধ করছে, এটা আসলে জঙ্গু। এখান থেকে পিকগুলো দেখাও যাচ্ছে, প্রচুর মানুষ এখানে দাঁড়ায়, কিছু সময় দেখেন দাঁড়া, আবার এইদিকে কিছু স্টলও এখানে বসিয়ে দিয়েছে এই সমস্ত কারণে। চাই বিলে দেয়। আর এই একটাই দোকান আছে, এখানে প্রচুর কেনাকাটাও হচ্ছে। এই কোন সে জায়গা, এই নাম কে জায়গাটা? হ্যাঁ সফো সফো। আর জঙ্গু কি দাঁড়ে? এই পড়তা হ্যায় এই জঙ্গু, এই পড়তা। ও হোমস্টে কি দাঁড়ে? ও লোয়ার জঙ্গু, ও লোয়ার জঙ্গু মে ইদার। আর এখান থেকে ব্ল্যাক টি এক কাপ। নতুন রুটটা কিন্তু বেশ সুন্দর রুট, রোমাঞ্চ সৌন্দর্য সবই আছে এই রাস্তায়, শুধু দূরত্ব একটু বেশি হয়। নতুন পুরনো দুই রাস্তাই টুঙে এসে মিলিত হয়, যেখানে আপনার ফাইনাল পারমিট চেক করা হয়। পেছনে ওই যে দেখতে পাচ্ছেন ওইখানেই কিন্তু টুঙে, যারা লাচুঙে যাবেন এখানে চেকপোস্টে চেক করা হয়, পারমিটগুলো দেখা হয়, আর এখানে কিন্তু আপনারা কিছু খেয়ে দিয়ে নিতে পারেন, বেশ জমজমাট করা হয়েছে। যদিও এই চেকপোস্টটা আগে পুরনো যে রুট ছিল সেখানে ছিল ব্রিজের কাছে, আর এখন আপনাকে এই রুটেই আসতে হবে এবং চেকও এখানেই করা হবে। আর এখানে ধরিয়েছে এই যে আগুন, একেবারে কোন কোণে জমে যাচ্ছে এখন, তার জন্য হাতটা সেখানে নিচ্ছি। এইখানে কিছু দোকানপাট আছে, খাবার দাবার এখানে আপনারা পেয়ে যাবেন। এই যে মোমো, মোমো কিতনে কে? 50 কা ইয়ে ইসমে চাই কিতনে কি হ্যায়? তো এই টুং থেকে নিয়ে নিলাম গরম গরম মোমো,
ভেজ মোমো 50 টাকা, 50 টাকা প্লেট। আর এই দোকানে কিসের পাতা, এখানকার লোকাল পাতায় দিয়ে দিয়েছে। পার্বত্য অঞ্চলের যে কোনো জায়গার মোমোর কিন্তু টেস্টটা আলাদা, কি জাদু আছে জানি না, দামও কম খেতেও ভালো। মোমো খাওয়া শেষ, এইবার এখান থেকে খাবো চা, আবার বাঁশের কাপে। আরে বাঁশের কাপের লিকার চা, লেমন টি। খুব টেস্টি কিন্তু টকটা একটু বেশি। এখনো অবধি কিন্তু খুব এনজয় করলাম। আর টুঙ্গের এই যে চেকপোস্ট, আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এখানে প্লাস্টিকের বোতল কিন্তু চলে না। মোটা যেগুলো মিল্টনের বা সেলোর যে বোতলগুলো আছে ওগুলো চলবে, কিন্তু ওই দোকান থেকে কেনা যে জলের বোতলগুলো আছে সিল প্যাক, ওগুলো কিন্তু এখানে ফেলে দিতে হবে। তাই ওই রকম মোটা বোতল অবশ্যই নিয়ে আসবেন সঙ্গে। তো টুং ছাড়িয়ে চলে এলাম, আর এখন আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে। লাচুং পৌঁছাতে আমাদের অবশ্যই রাত হয়ে যাবে আজকে। এই সামনেই তিস্তাকে আমরা দেখতে পারবো, এবং এটা হচ্ছে চুংথাং, এই সেই চুংথাং ড্যাম। এইটা ভেঙেই কিন্তু এই তাণ্ডব লীলা, এই ধ্বংসলীলা চলেছিল। ওই দিক থেকে সব কিছু নিয়ে এই ড্যাম ভেঙেছে, এই ড্যাম ভেঙে সে এগিয়ে গেছে পুরো এই দিকে। মনে পড়ে সেই বিভীষিকাময় দিনের কথা, আর যার জন্যেই আজকে আপনারা নর্থ সিকিম ট্যুরে যেতে পারছে না, বিশেষ করে গুরুদংমারের সাইডে। সেই চুংথাংয়ের সামনে, সেই ড্যামের সামনে দাঁড়িয়ে আছি। ড্যাম বলে আর কিছু নেই, পুরোটাই ভেঙে গেছে। আর তারপর থেকে এটা একটা ভিউ পয়েন্ট হয়ে গেছে। এখানে পুরো এই এই পর্যন্ত ভেঙে গেছে সব দেখা যাচ্ছে। ওই যে ওই দিকদের বাড়িটা কি সব ভেঙে একেবারে ধ্বংসাবশেষ এখনো পড়ে আছে চারিদিকে। চুংথাং থেকে লাচুংয়ের দূরত্ব 21 কিলোমিটার। গ্যাংটক থেকে সকাল 10টায় রওনা হয়ে লাচুং পৌঁছাতে সন্ধ্যা 6টা যে বাজবে তা বোঝাই যাচ্ছে। এই রাতের লাচুং এখন আবার কান চলে গেছে, কিন্তু উপরটা দেখুন একেবারে বরফ জমে আছে। আর লাচুং এসে আমরা এই ওম গ্রিন হোটেলে উঠেছি। দেখুন এই প্যাকেজের মধ্যেই ওনারা বেশ সুন্দর হোটেল দিয়েছেন। একটা রুমে আমি ঢুকে দেখাচ্ছি আপনাদের, এই দেখুন যথেষ্ট ভালো, লাচুনের মতো জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেকটা বড়। আর এই টয়লেট হচ্ছে যে এটা হচ্ছে টয়লেট, বেশ বড় সড়ো পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। এটা আর একটা রুম, এটা ওই রকম বেশ বড় সড়ো পরিষ্কার পরিচ্ছন্ন। সেই সকাল 10টায় রওনা হয়েছিলাম গ্যাংটক থেকে, আর লাচুংয়ে পৌঁছালাম সন্ধ্যা 6টায়। যাই হোক আমরা পৌঁছে গেছি খুব ভালোভাবে, রাস্তাটা যদি একটু ঘুরপথে ছিল। আর আমরা এসেছি ট্যুর কিংডম এই এজেন্সির হয়ে, শেখরদাকে আপনারা ফোন করবেন। আমরা এখন পেলাম এই গরম গরম পকোড়া, একেবারেই গরম, বাহ পিয়াজি দারুণ খেতে। এখানে ডিনার হয় ওই 8:30 থেকে 9:30 মধ্যে, আবার কাল সকাল ভোর ভোরে উঠতে হবে। আমরা এখান থেকে 7টার আগে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব। আর ব্রেকফাস্ট ওনারা সকাল 5:30 থেকে দিতে শুরু করেন। প্রথমে যাবো ইয়ামথাং, তারপর 0 পয়েন্ট, যাই হোক যা যা আছে সব ঘুরে দেখাবো আপনাদের, সঙ্গে থাকুন। এবার বলি, এখানে কিন্তু মোবাইল নেটওয়ার্ক একেবারে ফুল, মানে আমার জিওর নেটওয়ার্ক একেবারে 5G ধরছে। আর ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা এখানে, হার কামানো ঠান্ডা। আমরা যে হোটেলে আছি এই ছাদেই হচ্ছে ডাইনিং। এবার এটা হচ্ছে ওনাদের ডাইনিং হল, বেশ সুন্দর, উপরে হলেও টেবিলাদি সব পরিষ্কার পরিচ্ছন্ন আছে, বসার জায়গাগুলো বাহ বেশ আরামদায়ক, একেবারে সোফা করে রেখেছে, চওড়া আর কি। আর এই দিকটা আমাদের কিচেন, রান্না বান্না সব এখানেই হয়, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এখানে রয়েছে আসলে বুফে সিস্টেমে খাওয়া দাওয়া রয়েছে সব, দেখুন অনেকেই এসে খাচ্ছেন। থালা রেডি, আপাতত আমি নিয়েছি ভাত ডাল আর এই ফুলকপি আলুর সবজি।
ভাত না খেলে আপনি কিন্তু রুটিও খেতে পারেন, দুটো অপশনই রয়েছে। তো ঠান্ডা মানে হাত কেটে নিয়ে যাচ্ছে আর কাঁপুনি ধরছে, তার মধ্যে গরম গরম ভাত। আর আমাদের এই ব্যাগেজে রাতে আছে চিকেন। যাই হোক, ভিডিও এখানে আমি শেষ করছি, আর আসছে আগামী পর্বে দারুণ সে ভিডিও। ইয়ামথাং, জিরো পয়েন্ট এবং কাটাও দারুণ হতে চলেছে, আশা করি প্রচণ্ড বড় পাবো। যাই হোক, এই ভিডিও এখানে শেষ করছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন।